যান দুর্ঘটনা চলো নিত্যদিনের সঙ্গী হয়ে রয়েছে। প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও এই যান দুর্ঘটনা ফলে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। বুধবার সকাল 8:30 নাগাদ অটো এবং স্কুল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আহত অটো চালক। ঘটনা উদয়পুর খিলপাড়া আমতলা এলাকায়। পরবর্তী সময়ে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দিলেন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। এসে আহত অটো চালককে নিয়ে যায় কুমুদি জেলা হাসপাতালে, পরে রাধাকৃষ্ণপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্তে নামে। আর অটো গাড়িতে কোথায় থেকে এসেছিল? অটো গাড়ি চালক সহ কতজন আহত? তারা বর্তমানে কোথায়? তারা এটা কোন জায়গা?